না পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে, অন্যদিকে অধরা নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানো তৃণমূল নেতাও। এফআইআরে নাম থাকা সত্ত্বেও কাউকেই ধরতে পারছে না পুলিশ, হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে। পুলিশ চাইলেই কি গ্রেফতার করতে পারে না, উঠছে প্রশ্ন। চাপানউতোরের মাঝেই স্বাভাবিক হচ্ছে নরেন্দ্রপুরের মন্নতনাথ বিদ্যামন্দিরের পরিস্থিতি। ছন্দে ফিরছে মন্মথনাথ বিদ্যামন্দির। 27 তারিখ স্কুলে হামলা চালায় বহিরাগতরা, মঙ্গলবার স্কুলে উপস্থিতির হার বেড়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আদালতের। না পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে, না পাওয়া যাচ্ছে নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানো তৃণমূল নেতাকে। পুলিশ চাইলে কি গ্রেপ্তার করতে পারে না, আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? প্রশাসনিক ঢিলেমির অভিযোগ উঠছে বারবার। বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের শিক্ষক নিগ্রহ ঘটনায় অভিযুক্ত সবাইকে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। মধ্যশিক্ষা পর্ষদ প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে, একই সঙ্গে নতুন করে অনুসন্ধান করে মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা এবং জেলা স্কুল পরিদর্শককে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশিকার পরেও এফআইআরে নাম থাকা অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার দুপুর পর্যন্ত মাত্র 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছন্দে ফিরছে স্কুল, পরিবেশ থমথমে থাকলেও স্কুলে এসেছেন শিক্ষক এবং পড়ুয়ারা। সকলেই আতঙ্কে থাকলেও স্কুলে উপস্থিতি বেড়েছে আগের থেকে। এই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে, আর এলাকার মানুষের সহযোগিতা একান্ত আমরা চেষ্টা করছি আর কি। ছাত্রছাত্রী বেড়েছে আগের থেকে, আতঙ্ক একটু কমেছে। তবু আজকের একজন গার্জেন বলছিলেন যে আমি পথে দেখা হলো তো বললো যে ছাত্রকে কি পাঠাবো, ক্লাস 8-এ পড়ে সম্ভবত, তো বললো কি ছাত্রকে পাঠাবো। আমরা হ্যাঁ, এখন আর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দের দিকে ফিরছে। মঙ্গলবার নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে স্কুল চত্বরে পুলিশ যায়। এদিন আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের বয়ান নথিভুক্ত করা হয় ভিডিওগ্রাফিও। স্কুল খোলায় স্বস্তিতে অভিভাবকরা, তবে আতঙ্কে রয়েছেন তারা। আমরা যদি সবাই একজোটে এর প্রতিহত করি তাহলে মোটেই আতঙ্কের নয়। এবার ঘটনা হলো বিভিন্ন স্থান থেকে স্যার দিদিমণিরা আসে, এবার তাদেরও একটা নিরাপত্তার বিষয় থেকে থাকে। এখন সেই ক্ষেত্রে ওনা যে মানে এর মানে যারা মেরেছে ধরেছে অত্যাচার করেছে তারা তো এলাকাবাসী, এই আশেপাশে। এখন সেই দিক থেকে ওনাদের তো একটু নিরাপত্তাহীনতায় ভুগবে অবশ্যই। প্রশাসন এখন খুঁজছে, এখন এখন ঠিক আছে ওনাদের ব্যাপার, এখন ঠিক আছে পার্টি পলিটিক্সের ব্যাপার এসব প্রশাসন খুঁজছে। ওনারা যেটুকুনি কর্তব্য ওনারা করবেন, এবার কবে ধরবে কীভাবে ধরবে সেটা তো আমরা জানি না, তবে আশা করি ধরা পড়বে। নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ এফআইআরে 50 জনের নাম থাকলেও অধরা তারা। পুলিশ নিরাপত্তায় চলছে স্কুল, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রশাসক, তা সত্ত্বেও দোষীদের পাকড়াও করতে কেন ঢিলেমি, উঠছে প্রশ্ন। প্রিয়গোপাল মুখোপাধ্যায়, সুখদেব দে ও ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি।